পঞ্চতারকা হোটেলতকৈ কম নহয়। অত্যাধুনিক ব্যবস্থার সমাহার, কারিকরী ব্যবস্থাও চকুত লগা, বৃন্দাবনী বস্ত্রর আর্হি অঙ্কন, বারেরহনিয়া কৃষ্টি সংস্কৃতির সমাহার, কাঠেরে নির্মাণ করা হয়েছে আসবাব। 2007 চনত 228 কোটি টাকা প্রথমে ধার্য করা হয়েছিল অসম বিধানসভার নতুন ভবন নির্মাণের বাবে। ধনের অভাবত সম্পূর্ণ হওয়া নাছিল বিধানসভার স্থায়ী ভবন। 2021 চনত সর্বানন্দ সোনোয়ালের দিনত পরীক্ষামূলকভাবে সদন অনুষ্ঠিত হয়েছিল এদিনের বাবে। অবশেষত দেওবারে পূর্ণাঙ্গ রূপত মুক্তি হওয়া এই নতুন ভবনটুত আছে অত্যাধুনিক কারুকার্য। বিধানসভার ভিতর প্রবেশ করবলে আছে এক্সকেলেটরের ব্যবস্থা। 351 কোটি টাকা খরচ করে অবশেষত আজি মুক্তি হল অসম বিধানসভার নবনির্মিত ভবন। এই ভবনটির ভিতর কি আছে, কেনে ব্যবস্থা আছে? এই ভবনটুত পঞ্চতারকা হোটেলত থকা প্রায় সুবিধাই আছে। এই ভবনটির ভিতর বৃন্দাবনী আর্হি সংলগ্ন করা হয়েছে। লগতে অসমের জাতি জনগোষ্ঠীর বারেরহনিয়া সংস্কৃতি প্রতিফলিত হয়েছে বিধানসভার ভিতর। ই বিধান ব্যবস্থা করা হয়েছে স্থায়ী বিধানসভা ভবনত। 16 মহলার সচিবালয়ের নির্মাণ কার্য চলি আছে। সদনের দরেই সজাবলৈ প্রয়াস করা হয়েছে অসমৰ বিধানসভা ভবন। দেওয়ালত আড়ি দিয়া হয়েছে প্রাক্তন অধ্যক্ষ সকলের ফটো আর কার্যকালের সময়। ভবনের ভিতর আছে অত্যাধুনিক পোহরের ব্যবস্থা। দেশের আটাইতকৈ প্রাচীনতম বিধানসভার অন্যতম অসম বিধানসভা। বিধানসভার কাষর মুকলি খেলপথার স্থানান্তর করা হব সুপার মার্কেটের কাষলৈ। মুকলি খেলপথার রূপান্তর হব উদ্যানলৈ। অসমৰ গণতান্ত্রিক ইতিহাসের মাইলের খুঁটা হিসাবে পরিগণিত হয়েছে এই নবনির্মিত বিধানসভা ভবন। মৌসুমী শর্মা বৰুৱাৰ রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।